আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এবারের ভিডিওতে আমরা দেখব যে সেলস রিলেটেড খুঁটিনাটি সব কিছু যেহেতু আমাদের এই মূল সফটওয়্যারটির প্রধান ফাংশনই হচ্ছে সেলসের রিপোর্টগুলো করা বা সেলসের মাধ্যমে সমস্ত ট্রানজেকশনগুলোকে আমরা এক নজরে দেখতে পাওয়া তাহলে সেলস মূলত আমরা করছি আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টসগুলো বা সার্ভিসগুলো সেলস মূলত এই অংশে মেনলি এটি একটি ইনভয়েস জেনারেট করার প্ল্যাটফর্ম এই অংশ সেলস আমরা এর আগে সমস্ত ভিডিওতে দেখেছি সিরিয়ালি যে আমরা প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় কাস্টমার কীভাবে অ্যাড করতে হয় সব কিছু এবার আমরা প্রোডাক্ট সেল করবো সেল করার জন্য আমরা নিশ্চয়ই কোনো না কোনো কাস্টমারের কাছে সেল করবো কাস্টমার দুই ধরনের হতে পারে একটি কাস্টমার হতে পারে যে তারা এটা আমরা ওয়াকিং কাস্টমার বলি বা ক্যাশ কাস্টমার বলি যারা জাস্ট আসে এবং কিনে নিয়ে চলে যায় তাদের সাথে আমাদের কোনো পরবর্তীতে কোনো লেনাদানার সম্পর্ক থাকে না এবং তাদের আমার রাখার প্রয়োজন বোধ করি না সময়ের সংক্ষিপ্ততার কারণে তো সেই ক্ষেত্রে আমরা এক এক ধরনের কাস্টমার পাই আর আরেক ধরনের কাস্টমার আছেন যারা আমাদের সাথে সম্পৃক্ত যারা আমাদের সাথে সবসময় কেনাকাটার মধ্যে থাকেন যাদের হিসাব নিকাশগুলো আমাদের রাখতে হয় কারণ কখনো কখনও তাদের কাছে আমরা টাকা পাই অথবা আমাদের কাছে তারা টাকা পান অথবা কোন কোনো ক্ষেত্রে তারা যদি আমাদের কাছে পণ্য রিটার্ন করেন তখন কিন্তু তাদের ডাটাগুলো আমাদের থাকতেই হবে তা না হলে রিটার্ন পণ্যটা আমরা কার কার কাছ থেকে করবো সেটি একটি প্রশ্নবিদ্ধ অবস্থা হয়ে দাঁড়িয়ে যায় তো হিসাব বিজ্ঞানের পুরো পলিসিগুলো আসলে আমরা চেষ্টা করেছি আমাদের এই সফটওয়্যারে ইনপুট দেওয়ার জন্য এই ক্ষেত্রে যারা ব্যবহারকারী আছেন তাদের একান্ত সহযোগিতা ছাড়া বা তাদের একান্ত প্রচেষ্টা ছাড়া এক এই সফটওয়্যার থেকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না ভালো ফলাফল বলতে হচ্ছে সফটওয়্যার কখনই ভালো ফলাফল দেয় না যদি না আমরা ব্যবহারকারীরা সেখানে তথ্যগুলো যথাযথভাবে দিয়ে থাকে তবেই সফটওয়্যার আপনাকে অ্যাকচুয়াল তথ্য রিপোর্টটা দিতে পারবেন এখন আমরা কাস্টমারের ক্ষেত্রে এই যে একটি সেলস বাটনে যখন আমরা ক্লিক করছি আমাদের চলে আসলো এমন একটি ফিল্ড ফাঁকা ফিল্ড যেখানে দেয়া আছে কাস্টমার ইনফরমেশান দেওয়ার জন্য আমি কাস্টমার এখানে আপনি দেখবেন যে নামের মাধ্যমে আনা যাবে ফোনের মাধ্যমে আনা যাবে কোডের মাধ্যমে আনা যাবে যে কোনো উপায়ে আপনি আমি যদি কোনো একটা ফোন নাম্বার লিখি আমাকে সাজেস্ট করবে যে সে আমি একটা ফোন নাম্বার লিখলাম জিরো ওয়ান আমি যদি ফোন নাম্বার দিই তাহলে সেক্ষেত্রে আমাকে ফোন নাম্বার দিয়ে সাজেশন করবে যে কীভাবে আছে না আছে হ্যাঁ এরকমভাবে দিবে তো আবার যদি না হচ্ছে নাম দিয়ে যদি সার্চ করি যেমন অ্যাস দিলাম অ্যাস অধ্যাক্ষরের যদি কাউকে পাওয়া যায় তাহলে সে এটাকে শো করবে এইভাবে করে আপনি সকল উপায়ে আপনি দিতে পারছেন আমি যেই লিখেছিলাম আবুল মিয়া সেই আবুল মিয়াকে আমরা একটা ক্লায়েন্টকেই মূলত আমরা সিলেক্ট করি যেহেতু ইতিমধ্যে আমরা আবুল মিয়াকে চিনে ফেলেছি যে তারা তিনি তাকে আমরা সেট করেছি কাস্টমার হিসাবে তো এই মুহূর্তে আমরা আবুল মিয়াকে সিলেক্ট করছি যে তাকে আমি কিছু প্রোডাক্ট সেল করব এবং আমরা প্রোডাক্ট সেল করব আজোয়া লং যেটি আমি প্রোডাক্ট বলেছিলাম আজোয়া আমি সিলেক্ট করলাম এখানে আপনি দেখেন যে এই অংশে যখন আমি সেলসে গেলাম আমার কাস্টমার আমি সিলেক্ট করলাম কাস্টমারের নাম তার আইডি তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেসের একটা সামারি উপরে দেখতে পাচ্ছি পাশাপাশি এই বাম দিকে এসে আমার একটি শপের নাম এখানে শো করছে দেন ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আছে ব্র্যান্ড এখানে শো করবে এরপরে এখানে প্রোডাক্টগুলোকে শো করবে সব প্রোডাক্ট যেহেতু প্রোডাক্টের সংখ্যা খুব কম আপনি এখানে সার্চ করার মাধ্যমে আপনি নিতে পারবেন যে বাই রিটার্ন আবার এই জায়গাটাতে যে বারকোড লেখা আছে আপনার কারসারটা বাই ডিফল্ট এখানেই থাকে এবং যারা বারকোড ইউজ করে করতে চান তাদের জন্য এখানে কারসার্ট এখানে থাকবে বারকোড স্ক্যানার দিয়ে প্রিন্ট করার সাথে সাথে ভাউচারগুলো আমাদের এই সেলসের ইনভয়েস প্রিপারেশন ফিল্ডে চলে আসবে তাহলে আমরা দেখি যে এখানে আলং আমরা ক্লিক করেছি এখানে কোয়ান্টিটি এক কেজি দেখাচ্ছে তো এখানে আমাকে দেখেন আগেই দেখাচ্ছে আমার প্রোডাক্ট আছে দুশো পঁচিশ কেজি ম্যাক্সিমাম তার মানে এখানে আমার একটা স্টক এখানে শো করছে আমি সর্বোচ্চ পঁচিশ দুইশো পঁচিশ কেজি দিতে পারবো এর বেশি বিক্রি করতে পারবো না এটা বোঝানোর সুবিধা রয়েছে এখানে আমি এগুলোকে পরিবর্তন করতে পারবো ধরে নেই যে আবুল মিয়া পাঁচ কেজি নেবেন এবং তার প্রাইস এখানে দুশো বিশ টাকার জায়গায় আমি দুশো পঞ্চাশ টাকা করতে চাই করতে পারবো এবং এখানে আমি যে দুশো টাকা করতে চাই তা করতে পারবো এখানে আমি আমার মতো স্বাধীনভাবে করতে পারবো আমি দুশো পঞ্চাশ টাকা রেখে দিলাম এরপরে দুটো ফিল্ড আপনি দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট হচ্ছে পার্সেন্ট এবং ফ্ল্যাট রেট যদি আপনি মনে করেন যে না আপনি ইয়াবুল মিয়াকে এখানে একটা ফ্ল্যাট রেট দিবেন যে ঠিক আছে আমি পঞ্চাশ টাকা আমি তাকে ডিসকাউন্ট দিতে চাই তখন শুধু এই প্রোডাক্টের পঞ্চাশ টাকার সিলেকশন করে আপনি দেখেন যে আমি যদি পঞ্চাশ টাকাটা উঠিয়ে দিই তাহলে এখানে দেখাচ্ছে সাপরাল বারোশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে যদি আমি পঞ্চাশ টাকা আমি ফ্ল্যাট রেট দিই তাহলে বারোশো টাকা হয়ে গেল বিষয়টি এই রকম সেম এজ আপনি যদি এটাকে পার্সেন্টেজে রূপান্তর করতে চান যে টেন পার্সেন্ট দিব তাহলে টেন পার্সেন্ট ক্যালকুলেট হয়ে এখানে মাইনাসটা সাপর্যালটা থাকবে একই রকমভাবে ভ্যাটের অপশনটাও কিন্তু এখানে রয়েছে ভ্যাট সাধারণত ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট হয় কিন্তু এই মুহূর্তে এখানে জিরো পার্সেন্ট আছে ভ্যাটের বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো আপনি বা কোনো সেলার সে চাইলে এখানে ভ্যাট দিতে পারবে না কারণ ভ্যাটের বিষয়টা হচ্ছে এডমিন এডমিন থেকেই মূলত সিদ্ধান্তটা আসে প্রতিষ্ঠানের প্রধান থেকে আসে যে তারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অথবা কমপ্লিট প্রোডাক্টের উপরে তারা কত পার্সেন্ট ভ্যাট রাখবেন তার উপর নির্ভর করে তো এই হচ্ছে এখানকার তথ্য আর এখানে একটি অ্যাকশন বানো দেখতে পাচ্ছেন যে অনেক সময় হতে পারে যেটা ভুল হয়েছে আমি এটা ডিলিট করে দিতে চাই আমি ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে ফাঁকা হয়ে গেল সো আমি আবার একটু নোট নেই আমি পাঁচ কেজি এবং আমি সব কিছু ঠিক আছে আমি কোনো ডিসকাউন্ট দিবো না ভ্যাট নিব না এবং সাপরোল এগারোশো টাকা রয়েছে দুইশো টাকা করেই থাকুক সমস্যা নাই আর প্রোডাক্ট আপাতত নিচ্ছি না একটাই নিচ্ছি এইখানে রিপোর্ট দেখাচ্ছে গ্রস দ্যাট গ্রস টোটাল গ্রস এগারোশো টাকা সাব টোটাল এগারোশো টাকা এবং প্রিভিয়াস ঝিউ মনে আছে নিশ্চয়ই যে আমরা আবুল মিয়ার কাছ থেকে নগদে নিয়েছিলাম আমরা প্রথম পেতাম আড়াই হাজার টাকা সেখান থেকে পনেরোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা নিয়েছি আমরা এই ক্যাশ এক হাজার টাকা এবং এক হাজার টাকা নিয়েছি আমরা ব্যাংকের মাধ্যমে সেই কারণে এখানে দেখাচ্ছে আরও পাঁচশো টাকা তার কাছ থেকে আমি পাবো আদার্স চার্জ এই অপশনটি মূলত যেটি হয় যে আপনার বিভিন্ন সময় চার্জ থাকতে পারে তার জন্য হতে পারে জরিমানা হতে পারে অথবা ডেলিভারি চার্জ হতে পারে যে কোনো একটা চার্জ তিনি যদি তার পণ্য পরিবহনের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি চার্জটা দিতে পারেন সে আমি পঞ্চাশ টাকা চার্জ হবে তাহলে স্বাভাবিকভাবেই তার টোটাল অ্যামাউন্ট যা তিনি পেতেন অর্থাৎ এগারোশো টাকা আগের টাকা ছিল আমার পাঁচশো টাকা ষোলোশো টাকা এবং চার্জ ধার্য করেছি পঞ্চাশ টাকা এই হলো ষোলোশো পঞ্চাশ টাকা এখন তার টোটাল পেয়েবল অ্যামাউন্ট এরপরে হচ্ছে কোনো নোট থাকলে আমরা নোট ব্যবহার করব নোট ব্যবহার করাটা জরুরি কোনো কোনো ক্ষেত্রে এরপরে চলুন নিচে গুরুত্বপূর্ণ চমৎকার একটি ফিচার রয়েছে সেটি হচ্ছে যে যদি এই ষোলোশো পঞ্চাশ টাকার পেমেন্ট মুড কয়েকটা রয়েছে আপনি দেখেন অর্থাৎ ডেট চলে আসলো অটোমেটিক্যালি এবং এই কাস্টমারকে আপনি মেসেজ দেবেন কিনা এখানে উল্লেখ করা আছে যে আমি বলছি যে হ্যাঁ ইয়েস তার মানে পেমেন্ট করার সাথে সাথে মেসেজটা তার মোবাইলে চলে যাবে এবং অটোমেটিক্যালি তার মেইল যদি সঠিক থাকে তাহলে তার মেইল মেইলেও তার এই ইনভয়েসটা চলে যাবে এখন দেখতে পাচ্ছি এই এখানে অপশান আছে ফুল পেমেন্ট তার মানে আমি যখন এটাতে ক্লিক করব বাটনটাতে তখন আর এখানে এডিট করার কোনো সুযোগ নেই যে এখানে কোনো সুযোগ নেই এখানে যা শুধু সাবমিট করলে ফুল পেমেন্ট হয়ে যাবে পার্শিয়াল পেমেন্ট এখানে আসলে কিছু একটা অংশ দেখাবে যে না ঠিক আছে তুমি পাঁচশো টাকা নিবা বা কিছু একটা কম তাহলে এখানে বলে দিব যে আমি ঠিক আছে এক হাজার টাকা নিচ্ছি বা পনেরোশো টাকা নিচ্ছি সে আলোকে আমি এখানে পার্সিয়াল পেমেন্ট দিলে বাকি টাকাটা এখানে আমাকে দেখাবে ওকে এরপরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানেই হচ্ছে যে আসলে তিনি টাকা মালটা নিয়ে টাকাটা দিবেন ফাইন তো সেক্ষেত্রে শিপিং চার্জ যদি থাকে আপনি শিপিং চার্জ দেন পঞ্চাশ টাকা এবং কাক এই শিপিং বিষয়টা আমরা আগের ভিডিওতে বলেছি যে শিপিংয়ের বিষয়টা হলো যে আপনাকে যদি শিপিং কোনো থার্ড পার্টির মাধ্যমে করতে চান অথবা নিজের মাধ্যমে করতে চান অবশ্যই ডেলিভারির যেই মেথড আছে ডেলিভারি ম্যানের যে মেথডটা রয়েছে যে ফিচারটা রয়েছে সেটাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে তা হলে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে হবে না কারণ ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আমার জানতে হবে যে এই ইনভয়েসটা কার মাধ্যমে সংশ্লিষ্ট ক্লায়েন্টের কাছে যাচ্ছে সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ আর স্বাভাবিক নিয়মে তিনি কোনো পেড করেননি যদি পেড করে থাকেন আপনি এখানে লিখে দিলেন যে হ্যাঁ তিনি পেড করেছেন তাহলে তিনি ক্যাশ অন ডেলিভারি মানে হলেও তার পেমেন্টটা আমাদের সাবমিশনে হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এবং আদার্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা এই মেথডে হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে দিতে চান যদি আমি পেড করে দিই ঠিক আছে আমি সতেরোশো টাকায় দিয়ে দিব এবং আমি চেকের মাধ্যমে দিচ্ছি এবং চেকের মধ্যে বিকাশ রকেট অথবা এখানে যদি এমএফএস অ্যাকাউন্ট হয় মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংয়ের থাকতে পারে যে কোনো অপশন যেমন আর যদি চেকের মাধ্যমে হয় তাহলে আমরা চ্যাকের ব্যাঙ্কের নাম লিখবো এবং চেক নিশ্চয়ই অথবা আমার বিকাশ অ্যাকাউন্ট নিশ্চয়ই কোনো না কোনো ব্যাঙ্কে জমা হবে কারণ কোম্পানিগুলোর বিকাশ অ্যাকাউন্ট সাধারণত মার্চেন্ট অ্যাকাউন্ট হয় পার্সোনাল অ্যাকাউন্ট হয় না সো আমরা দেখছি যে যখনই আমি বিকাশে পেমেন্ট দিব সেটা অবশ্যই এই টাকাটা নিশ্চয়ই আমার ক্যাশে থাকবে না স্বাভাবিকভাবে আমার ব্যাঙ্কে যাবে অথবা আমার এই বিকাশ অ্যাকাউন্টে জমা হবে আমি ওইভাবে এটা সিলেক্ট করব। আমি এখানে যদি বিকাশ জমা আলাদা পার্সোনাল অ্যাকাউন্ট হোক আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক সেটা আমি এখানে আগে অ্যাড আগে ভাগে আমরা অ্যাড করে নিব এরপরে চেক ডেট বা ডিপোজিট ডেট এবং চ্যাক চ্যাক ডিপোজিট ডেট দিয়ে আমরা সাবমিট করব এই হলো মোটামুটি একটি ইনভয়েস তৈরি করার একটি পর্যায়